নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা গ্যাডিউলাস বাল্ব যদি আপনি সঠিক নিয়মে ঠিকভাবে না বসাতে পারেন আপনার গাছটাই হবে গ্যাডিউলাসের বাল্ব থেকে যে সুন্দর একটা স্টিক ওঠে সে স্টিক কিন্তু একদমই উঠবে না আমার এটা দশটা গাছ আছে দশটা কালারের আমার কাছে অনলাইনে আপনারাও এই দশটি গাছ দুশো পঞ্চাশ টাকার বিনিময়ে নিতে পারবেন এছাড়া পাঁচটি গাছেরও অপশান আছে যেটা খুশি নিতে পারেন তো চলুন কিভাবে কি মাটি তৈরি করেছি এবং গাছটাকে কিভাবে প্রতিস্থাপন করছি সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো তাহলে এবার মাটি প্রস্তুতিটা দেখে নিই কীরকম টবে এদেরকে লাগাবো আমি এই দশটিকে আমার দুটো চোদ্দ ইঞ্চি টবে লাগাবো পাঁচটি পাঁচটি করে চলুন তাহলে সেই টবের মাটি তৈরি থেকে এবং কিভাবে কি স্টিক লাগালে এই গাছটা স্টিকটা ঠিকভাবে উঠে একদম সুন্দর এর থেকে যে সুন্দর গ্যাডুলাস ফুল পাবেন সমস্ত কিছু আলোচনা করা আছে পুরো ভিডিওটা কমপ্লিট দেখতে হবে একটা স্টেপও কিন্তু মিস করা চলবে না যদি আপনি একটা স্টেপও মিস করে ফেলেন তাহলে এটুকু নিশ্চিত যে আপনার স্টিক মেকে যাবে এবং গ্যাডিউলাস থেকে যে ফুল পাওয়ার একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু আর থাকবে না এটুকু গ্যারেন্টি দিয়ে আমি কিন্তু বলতে পারি একদম আপনারা এর আগেও অনেকবার হয়তো গ্যাডিউলাস লাগিয়েছেন এবং তার থেকে আমি গ্যারেন্টি যে আপনারা ফুল পাননি তার কি কী কারণগুলো সম্ভাব্য চলুন দেখে নিই দেখুন এই যে গ্যাডিউলাসের জন্য আমি ব্যবহার করেছি একটা চোদ্দ ইঞ্চি পট এই পটটাতে প্রথমে পটের যে হোলটা থাকে গ্রিন নেট দিয়ে আমি বুঝিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার এই জায়গাটাই কী দেবো বালি চলুন তাহলে বালিটা ভরে আপনাদেরকে দেখায় জাস্ট দেখুন বালি দিয়ে যতটা ভরে দেওয়া আমি কিন্তু ভরে দিয়েছি ভরে দেওয়ার পর এই জায়গাতে কী দেবো পুরোনো যে মাটি আমার টপ থেকে গতকালের ভিডিওটা আশা করি আপনারা দেখেছেন রিপোর্টিংয়ের ভিডিওটা বোগেন ভেলিয়ার তো তার যে উচ্চিষ্ট মাটিটা আছে সেই মাটিটা সামান্য পরিমাণে এর এই জায়গাতে দিয়ে দেবো কারণ এত বড়ো টপটাকে মাটি দিয়ে ভরাতে গেলে প্রচুর পরিমাণে ভালো মাটি লাগবে যেটা বারবার তৈরি করাটা তো সম্ভব নয় আর এবছর প্রচুর শীতের ফুল লাগাবো তো সেজন্য এত মাটি প্রিপারেশান করাটাও সম্ভব নয় আশা করি আপনাদেরও সম্ভব হয়ে ওঠে না তো সেজন্যই আমার কোম্পানি থেকে আমি আপনাদের জন্য রেডিমেড মাটি তৈরি করে রেখেছি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবার এই জায়গাটাই দেবো কিছুটা পরিমাণে গোবর সার দেখতে পেলেন এই গোবর সারটাই কিন্তু অরিজিনালি কাজ করবে দেখবেন এই পদ্ধতিটা যদি আপনি ব্যবহার করে দেন এর মাটি তৈরি করার ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার গাছটির মানে কি সুন্দর যে একটা স্টিক হবে এবং সেই স্টিকটা থেকে আপনি কত সুন্দর যে ফুলটা পাবেন মানে দেখে মন মোহিত হয়ে যাবে তো সেজন্য আপনাদেরকে তার প্রত্যেকটি স্টেপকে কিন্তু খেয়াল করতে হবে এবার আমার যে তৈরি করা মাটিটা আছে যেটা সাধারণত আপনাদেরকে আমি পাঠাই সেই মাটিটা কি করব ভরে দেবো তাহলে এই মাটিটা চলুন ভরে দিই ভালোভাবে কতটা পর্যন্ত ভরবো এই টপটার মোটামুটি দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি যে যাই গ্যাপটা আছে মানে এই যে দেখতে পাচ্ছেন এতটা পর্যন্ত আমি ভরে দেবো চলুন তাহলে ভরে এবার দেখায় গ্যাডিউলাসের বাল্ব বসানোর পূর্বে আমাদেরকে কি করতে হবে এরকম পাঁচটা যেহেতু আমি গ্যাডিউলাসের বাল্ব বসাবো তাই পাঁচটা এরকম প্রথমে লাঠি কি করব এখানে ভালোভাবে বসিয়ে দেবো পাঁচটা লাঠিকে যেন এরা আর ভবিষ্যতে না নড়তে পারে সেইভাবে প্রথমে চারটে লাঠিকে দিয়ে দিলাম এরপর সময়ের সাথে সাথে মাঝে আমরা কি করব আরও একটি লাঠি এর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে কেন দিলাম এটার কারণটা হচ্ছে গ্যাডিউলাস বাল্ব যে পাপটা বেরোবে মানে কাণ্ডটা যেটা বেরিয়ে লম্বা হবে সেই লম্বা কাণ্ডটা যদি বাই চান্স কোনোভাবে হেলে যায় সে কিন্তু আর ফুল দেবে না এটা হচ্ছে আসল কারণ ঠিক আছে তো চলুন এবার বাল্বটাকে বসিয়ে আপনাদেরকে দেখায় দেখুন এবার আমরা কি করব এই জায়গাটায় একটা বাল্ব দিলাম দেখতে পাচ্ছেন ঠিক এরকম গোড়াটা দিয়ে উঠছে দেখতে পাচ্ছেন ঠিক এই রকম জায়গাতে আমাদেরকে কি করতে হবে বাল্বটাকে জাস্ট এইভাবে সামান্য একটু মাটি দিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে ঠিক আছে আবার এটাকে দেখুন ঠিক এইভাবে এর গায়েতে একটু সামান্য একটু গর্ত করে আর এর গায়ে বসিয়ে দেবো ঠিক আছে ঠিক এইভাবে বাকি বাল্বগুলোকে আমরা কি করব ঠিক এই মেজারমেন্ট করে করে বসিয়ে দেবো আমাদের একটাই লক্ষ্য থাকবে এমনভাবে আমরা মাটিটার ভিতরে এই কান মানে যেগুলো সাপোর্ট সাপোর্টগুলোকে ঢোকাবো সাপোর্টগুলো যেন ঠিকভাবে শক্তপোক্ত হয়ে যায় যাতে এরা যে উঠবে এদেরকে সোজাসুজি বেঁধে দেওয়া যায় এবার দেখুন এটাকে আমরা কি করব আর একটু এরকম মেজারমেন্ট করে দেবো যাতে পাঁচটা বাল্ব ঠিকমতোভাবে উঠতে পারে এবার এটাকে দেবো কোথায় এটাকে ঠিক এই জায়গাটাই দিলাম ওকে এবার দেবো এটাকে মাঝখানে তাহলে বুঝতে পারলেন এই পাঁচটা বাল্বেপার এটার মধ্যে উঠবে এবার আমি যে এরকমভাবে বসাচ্ছি ঠিক আছে এরকমভাবে বসানোর পর আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কিছু করার দরকার নাই ফাঙ্গিসাইড জলগুলো এতে ভালোভাবে নিচে দিকে যেন জল বেরিয়ে যায় সেরকম মতো করে জল দিয়ে দেবো দিয়ে রেখে দেবো জাস্ট এবার আস্তে আস্তে জল শুকালে তবে জল দেবো এইভাবে এবারের কাণ্ডগুলো থেকে এই যে মুখগুলো বেরোচ্ছে এই কা এগুলো থেকে লম্বা হয়ে উঠবে এবং আস্তে আস্তে আমরা কি করব এদেরকে আস্তে আস্তে বেঁধে দেবো যাতে এর থেকে না নড়ে যায় এবং যত এগুলো বড় হবে আমরা এতে অল্প অল্প করে সার মাটি মিশিয়ে দিতে থাকবো দিয়ে এতটা পর্যন্ত ভরিয়ে দেবো এরা তখন নিচে চলে যাবে জাস্ট যে লম্বা কাণ্ডটা উঠবে সেটা উপরে থাকবে সেটা শুধু দেখতে পাওয়া যাবে বাল্বগুলো মাটির তলায় এখন কিন্তু বাল্বগুলো মাটি তলায় ঢুকালে চলবে না তাহলে আশা করি বুঝতে পারলেন গ্যাডিউলাস বাল্ব বসানোর একদম সহজ পদ্ধতি তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস